চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার রাত তিনটা বাজে কবরস্থানে এসেছি নিজের মৃতবের মাথা কাটার জন্য যার মৃত্যু হয়েছে দুই দিন আগে একটি ধারালো ছুরি নিয়ে কবরস্থানে প্রবেশ করলাম কবরস্থানে প্রবেশ করা মাত্র দেখি আমার বউ আমার সামনে দাঁড়িয়ে আছে মুহূর্তের মধ্যে আমার শরীরে লোম সব দাঁড়িয়ে গেল কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে এমন দাঁড়িয়ে থাকে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার সোমা তুমি মারা যাওনি তোমাকে তো আমি নিজ হাতে দুদিন আগে কবর দিলাম আবির তুমি আমার মাথা কাটার জন্য এসেছো এখানে তাই না হ্যাঁ তোমার মাথাটি আমার লাগে থাকবে প্লিজ এমন করো আবির আমি তো তোমার বউ এমন করুণা দয়া করে ক্ষমা করবে তোমার এই মাথাটি আমার লাগবে যার কারণে আমি চার লক্ষ টাকা পাবো বুঝলে শুধুমাত্র টাকার জন্য এমন জঘন্য কাজ তুমি করবে তুমি না আমাকে ভালোবাসতে আমার কাজটি আমাকে করতে দাও বলছি ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো কিন্তু ওর জন্য তোমাকে ভীষণ পস্তাতে হবে যা হবে তা পরে দেখা যাবে বলেই আবির সোমার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এমন সময় একটা কালো ছায়া আবিরের চারপাশ ঘিরে ধরলো আবির ঘুরতে ঘুরতে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ঘুমন্ত আবির চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে হাঁপাতে লাগলো আবিরের চিৎকারে সোমারও ঘুম ভেঙে গেল লাভ দিয়ে উঠে আবিরের হাত ধরে বলল কি হয়েছে তুমি চিৎকার দিয়ে উঠলে কেন আবির ফ্যাল ফ্যাল করে সোমার দিকে তাকিয়ে হাঁপাচ্ছে ঘেমে যেন গোসল করেছে কি হলো কথা বলছো না কেন তুমি এইভাবে হাঁপাচ্ছো কেন আবির ভয়ে কাপা কাপা গলায় বলল আসলে আমি কিছুদিন যাব রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখি স্বপ্ন দেখো আর এখন স্বপ্ন দেখে এইভাবে হাঁপাচ্ছো সোমার হাসি দেখে আবির কিছুটা বিরক্ত হয়ে বলল কারো সমস্যা দেখে হাসাটা ঠিক নয় আচ্ছা ঠিক আছে আর হাসবো না এবার বলতো তুমি স্বপ্নে কি এমন দেখলে যার কারণে হাঁপাচ্ছ ভয়ে থর থর করে কাঁপছো আমি নানা নানের কাছে শুনেছি শেষ রাতে স্বপ্ন দেখলে কারোর সাথে শেয়ার করতে হয় না স্বপ্নের কথা বলে দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা ঠিক আছে বলতে হবে না এখন ঘুমিয়ে পড়ো বলেই সোমা শুয়ে পড়ল আবির মনে মনে বলল তোমাকে মেরে ফেলেছি এই কথা আমি তোমার কাছে বলবো কোন সাহসে কিন্তু এমন স্বপ্ন আমি কেন দেখলাম ভাবতে ভাবতে আবির শুয়ে পড়ল সকালবেলা ঘুম ঘুম চোখে রুম থেকে বের হয়ে আবির সোমা সোমা বলে ডাক দিল কিন্তু কোথাও সোমার কোনো সারা শব্দ নেই এমন সময় আবির লক্ষ্য করলো তার ছোট বোন বিথি দৌড়ে বাহির থেকে এসে বাসার ভেতরে প্রবেশ করে হাঁপাচ্ছে আবির ব্যাপারটা কিছুই বুঝতে পারলো না আবির দৌড়ে মেন দরজার সামনে আসলো বিথিকে ধরে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোর তুই এত সকালবেলা কোথায় গিয়েছিলি আর হাঁপাচ্ছিস কেন বিথি নিজেকে কিছুটা স্থির করে বললো ভাইয়া ভাবি কোথায় তুই কি কিছু জানিস আমি আমিও তো ঘুম থেকে উঠে তোর ভাবিকে খোঁজ করছি কিন্তু বাসার মধ্যে তো দেখছি না ভাইয়া ভাবি বাসার মধ্যে নেই তাহলে তোর ভাবি কোথায় কোথায় দেখবি বলে হাতের মোবাইলের গ্যালারি থেকে একটা ভিডিও বের করে আবিরের সামনে ধরল আবির ভিডিও দেখে তো আবার এক তান্ত্রিকের সামনে বসে আছে সোমা তান্ত্রিক চোখ বন্ধ করে বিড়বির করে কি যেন বলে হাতের মুষ্টিতে ফু দিচ্ছে আবির বলল এই ভিডিও তুই কোথায় পেয়েছিস আর তোর ভাবি এই তান্ত্রিকের কাছে কি করছে এই ভিডিও এখন আমি সংগ্রহ করে নিয়ে এসেছি আর তোর বউ তান্ত্রিকের কাছে কি করছে শুনবি তাহলে শোন কদিন যাবো আমি লক্ষ্য করছি ভাবি খুব সকাল বেলা বাসা থেকে বের হয়ে যায় তোর ঘুম ভাঙার আগে আবারও ভাবি বাসায় ফিরে আসে আমাদের কাউকে বলে গেলে হয়তো সন্দেহ করতাম না কিন্তু চুপি চুপি সবার চক্ষু আড়ালে বাসা থেকে বের হয়ে যায় আজ আমি তার পিছু নিলাম তারপর আমাদের বাড়ির গেট থেকে বের হয়ে সোজা ডান দিকে চলে গেল আমিও তার পিছু নিলাম কিছু দূর যাওয়ার পর আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে গেলাম ভাবি আমাদের অপরিচিত একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তারপর তার পার্স ব্যাগ থেকে ছেলেটাকে অনেকগুলো টাকা দিলো ছেলেটা ফিস ফিস করে কি যেন ভাবিকে বলছিল তারপর ছেলেটা একদিকে চলে গেল ভাবি আর একদিকে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আবার আমি ভাবির পিছু নিলাম ভাবি একটা একটা বিল্ডিংয়ে শিরবে আস্তে আস্তে উপরে উঠছে আমিও আস্তে আস্তে তার পিছু নিলাম সে একটা বাসার মধ্যে ঢুকে পড়ল আমিও নয় ছয় না ভেবে সে বাসার ভেতরে ঢুকে পড়লাম ভাবিকে দেখলাম আস্তে আস্তে ওই তান্ত্রিকের কাছে এগিয়ে যাচ্ছে আমি আবার ওড়না দিয়ে মুখোশ বেঁধে ফিরলাম আমি ওই তান্ত্রিকের রোগী সেজে একটু দূরে দাঁড়িয়ে ভাবি ও তান্ত্রিকের কর্মকাণ্ড দেখছিলাম ও শুনতে লাগলাম তান্ত্রিক বলল আমার তাবিজের কাজ শুরু হয়ে গেছে তোর স্বামী আর বড়জোর এক সপ্তাহ বাজবে কথাটি শোনা মাত্রই আমি চমকে উঠলাম আমার কলিজা শুকিয়ে যেন কাট হয়ে যাচ্ছে ভাবি একটা রহস্যময় হাসি দিয়ে বলল এই ধরুন এই টাকাগুলো রাখুন আপনাকে আমি আরো টাকা দেব কিন্তু আমি আবিরের মৃত্যু চাই এবং এক সপ্তাহের মধ্যে আপনার মন তো আপনার তাবিজের জোরে ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন আমি ভাবির মুখে এমন কথা শুনে কি করব বুঝতে পারছিলাম না হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম তাই মোবাইলটা বের করে কিছুটা সময়ের ভিডিও করলাম তারপর সুযোগ বুঝে আসতে করে ডানে বামে তাকি ওই তান্ত্রিকের বাসা থেকে বের হয়ে আসলাম তুই এসব কি বলছিস আমি তো বিশ্বাস করতে পারছি না ভাইয়া তোমাকে বিশ্বাস করতে হবে আমি তোমার আপন বোন আমি তোমার তোমার সাথে কথা আমি আমি ভালো চাই তুমি বেঁচে থাকো সুস্থ থাকো কিন্তু সোমা আমাকে মারতে চাইবে কেন তুমি তো পুলিশ অফিসার তুমি তান্ত্রিকের কাছে যাও তুমি তদন্ত করে দেখো কেন মারতে চাই তবে আমার যতটুকু বিশ্বাস ওই ছেলের সাথে ভাবি সম্পর্ক আছে ওই ছেলেটার জন্যই ভাবি তোমাকে মারতে চাই আমি কয়েকদিনের গভীর রাতে ভাবিকে বারান্দা দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে দেখেছি আচ্ছা তুইও তান্ত্রিকের বাড়ির ঠিকানাটা আমাকে দে আর এসব কথা ভুলেও আম্মার কাছে বলবি না আম্মা জানলে খুব কষ্ট পাবে ঠিক আছে আমি কিছু বলবো না কিন্তু তুমি যা করার তা এখনই করো না হলে সর্বনাশ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুই ঠিকানাটা বল বিথি ঠিকানাটা বলতে লাগলো ঘন্টাখানেক পর আবি তান্ত্রিকের বাড়িতে প্রবেশ করলো তান্ত্রিক যখন ধ্যানে ছিল আবির পাশে গিয়ে বসলো তান্ত্রিক বলল তোর সমস্যা কি আমাকে খুলে বল আমার সমস্যা কি তা আপনি জানেন না আপনিই বলুন আমার সমস্যা কি তান্ত্রিক এবার চোখ খুলে আবির দিকে তাকিয়ে বলল তুই কে আমি কে সেটা আপনি বলুন আপনি যদি সব কিছু জেনে থাকেন মন্ত্র পরে ফু দিয়ে যদি কাউকে মেরে ফেলার ক্ষমতাটুকু আপনার হাতে থাকে তাহলে আমি কে সেটা বলার ক্ষমতা আপনার নেই আমার সাথে তুই তেরা কথা বলছিস কেন সোজাসুজি কথা বল তুই আমার সাথে সোজাসুজি কথা বল তোর কাছে যে সকালবেলা সোমা নামের মেয়েটি এসেছে সে কেন এসেছে তোর কাছে তোর এত বড় সাহস তুই আমার কাছে জবাব চাইছিস আবির কোমর থেকে পিস্তলটা বের করে তান্ত্রিক তান্ত্রিকের কপালে ধরতেই তান্ত্রিকের চোখ বড় বড় হয়ে গেল আবির মুচকি হেসে বলল এবার তুই বল কেন এসেছিল তান্ত্রিক ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল বাবা ওই সোমা নামের মেয়েটি স্বামীকে মারতে চায় ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে চায় এখন তুই কি পারবি ও স্বামীকে মারতে বাবা এটা তো কোনোদিনও সম্ভব নয় তাহলে এখন ওর হাতে কিসের তাবিজ দিয়েছিস একটা বিষ মিশানো তাবিজ দিয়েছি ওই বিষ মিশানো তাবিজ পানিতে চুবি ওর স্বামীকে খাওয়ালে ওর স্বামী মারা যাবে আরো বুঝতে পারবে না যে সব গুণ হচ্ছে আমার তাবিজ আবি আবির অবাক হয়ে বলল এভাবে ধান্দা করে মানুষের কাছ থেকে খাচ্ছিস তাই তো তুই আমাকে চিনতে পাচ্ছিস না আমি কে সেটাই বলতে পাচ্ছিস না তুই সোমাসে আমি মারার কন্ট্যাক্ট নিয়েছিস চল থানায় চল তান্ত্রিক কাঁদো কাঁদো গলায় বলল বাবা আমাকে আপনি ক্ষমা করুন আরেকটা কথা বলবেন আপনি কে আবির মুচকি এসে বলল আমি পুলিশ অফিসার আবির যাকে তুই মারার জন্য কন্ট্যাক্ট নিয়েছিস আমি সেই সোমার এখন চল কদিন শ্বশুর বাড়ি খাবার দাবার খেয়ে আসবি বলেই তান্ত্রিককে তুলে তার বাসা থেকে বের হয়ে গেল আমি বাসার ভেতরে প্রবেশ করে হয়ে ডাইনিং টেবিলের সামনে এসে চেয়ারটায় বসলো সোমা সোমা বলে ডাক দিল রুম থেকে বের হয়ে এসে পাশে দাঁড়িয়ে বলল কি ব্যাপার হঠাৎ তুমি অসময় বাসায় আসলে ঘেমে গেছো তোমার জন্য লেবু শরবত বানিয়ে রেখেছি বলে এই ফ্রিজ খুলে এক গ্লাস শরবত বের করে আবিরের সামনে রাখলো বলল নাও খেয়ে নাও আবির মুচকি হেসে দাঁড়িয়ে গিয়ে বলল আম্মাকে আর বিথিকে ডাক দাও তো সোমা বলল তাদের ডাক দিতে হবে কেন আচ্ছা ওদের ডাকতে হবে না এই বলে এক হাত দিয়ে সোমার হাত ধরে অন্য হাত দিয়ে শরবতের গ্লাসটা নিয়ে তার মায়ের রুমের দিকে চলে গেল আবির সোমা সহ মায়ের রুমে প্রবেশ করতে তার মাও লাভ দিয়ে বিছানা থেকে নেমে আবিরের মা বলল কি ব্যাপার আবির হঠাৎ তুই বাসায় আম্মা একটা খেলা দেখাতে তোমাদের সামনে এসেছি এই এই যে গ্লাসটা না এক গ্লাস এখন সোমা খাবে কিন্তু আমি বেহুশ হয়ে যাব আবিরের কথা শুনে সবাই অবাক সোমা আমতামতা করে বলল তুমি এসব কি বলছো তোমার মাথায় কি সমস্যা হয়েছে আমার মাথায় কোনো সমস্যা হয়নি নাও শরবতটা খেয়ে নাও তোমার জন্য ঠান্ডা শরবত বানিয়েছি আমি কেন খাবো আমি তোমাকে খেতে বলেছি সোমা শরবতটা খেয়ে নাও আমি এই শরবত খেতে পারবো না আবির সোমার কালে কোষে চর বসিয়ে দিয়ে বললো তোর যদি ইচ্ছে হয় তুই আমার সাথে সংসার করবি না তুই সরাসরি আমাকে বলে দিবি এই মায়ের সন্তানকে মেরে তোর এক্স বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার কি দরকার কথাটি শোনা মাত্র সবাই চমকে উঠলো সোমা বুঝতে পারলো সে ধরা খেয়ে গেছে আবিরের মা অবাক হয়ে বললো আবির তুই এসব কি বলছিস আবির তারপর সব ঘটনা তার মায়ের কাছে খুলে বললো আবিরের মা বলল তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম কিন্তু তোমার মনটা যে এতটা বিষাক্ত তা আমি বুঝতে পারিনি আম্মা মানুষ কতটা ভুলে স্বর্গে বসবাস করে ও যে তান্ত্রিককে দিয়ে আমাকে মারা সরযন্ত্র করেছিল সেই তান্ত্রিককে আমি গ্রেফতার করেছি ওর প্রেমিককে আমি গ্রেফতার করেছি এখন তুই আমার সাথে চল জেলখানা হবে এখন তো শেষ সম্বল আবিরের মুখে এমন কথা শুনে সোমা হাওমাও করে কান্না করতে করতে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স আসলে আমাদের এখনো কিছু ধ্যান ধারণা আছে তান্ত্রিক বুদ্ধ কবিরাজ তারা যে কোনো সময় যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে আসলে ধারণাটা ভুল তারা ছলনার আশ্রয় নেয় মিথ্যে কথা বলে প্রতারিত করে তাদের কাছ থেকে দূরে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোশেদ ক্যামেরায় রিমন ও ফয়সাল